চরমোনাইকে দেখবেন কোন সময় এই যে কাওমি মাদ্রাসার হুজুর বলি কাওমি মাদ্রাসার হুজুর বলি কাওমি মাদ্রাসার কাওমি কাওমিজের এই যে কাওমি নেতাদেরকে হ্যাঁ মাদ্রাসার শিক্ষকদেরকে হ্যাঁ কাওমির বিভিন্ন নেতাকর্মীদেরকে যে সরকার জুলুম নিপীড়ন করছে এই হাক্কানি আলেমদের পক্ষে কিন্তু চরমোনাই কোনো সময় কথা বলে না এই হাক্কানি আলেমদের পক্ষে কোনো সময় ওনাদের মুক্তির পক্ষে কোনো সময় কথা বলে না ওনারা সম্পূর্ণই একটা পীর ওই যে বিভিন্ন দেওয়ানবাগ ছিল না পেট বুড়িওয়ালা যে দেওয়ানবাগ এই দেওয়ানবাগের মতো এই আমার মনে হয় এই চরমোনাইয়ের পীররা এই নতুন বাংলাদেশে দেওয়ানবাগ মরছে নতুন দেওয়ানবাগের আবির্ভাব ঘটছে এই চরমোনাই যে নির্বাচনের মাঠে আছে আজকে অবাক্যর বিষয় হচ্ছে সারা দেশে যেখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষকে গুম খুনে আওয়ামী লীগ সরকার ব্যস্ত বিভিন্ন জায়গায় মানে ধরপাকড়ের নামে বিভিন্ন সন্ত্রাস বিরোধী অভিযানের নামে বিরোধী দলীয় নেতাকর্মীদের যেখানে গুম খুনে সরকার ব্যস্ত সেইখানে চরমোনাইয়ের দল কাঁধে কাঁধ মিলিয়ে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে এই চরমোনাইয়ের দল যোগ দিয়েছে আজকে তারা ক্ষমতার চেয়ারে বসার জন্য তারা তাদের সেই লালসা আবার নতুন করে জাগ্রত হয়েছে তারা নিজেরাও জানে যে 14 নির্বাচন কী ছিল 18 নির্বাচন কী ছিল এটা একটা সম্পূর্ণ মানে রাতের ভোট ডাকাতি হয়েছে রাতে এইরকম ভোট চোরের এরকম একটা সরকার ব্যবস্থাপনার ভিতরে আজকে চরমোনাই আবারও এই সরকারকে বৈধতা দেওয়ার জন্য এই নির্বাচন ব্যবস্থাকে বৈধতা দেওয়ার জন্য তারা আবার নির্বাচনে গিয়েছে তারা এই দাড়ি টুপি মাথায় দিয়ে চরমোনাইয়ের কিছু উদ্ভট নেতাকর্মীরা আজকে তারা সারা দেশে আমি বলবো যে তারা সারা দেশে আওয়ামী লীগকে আওয়ামী লীগের এই ফ্যাসিবাদীকে হ্যাঁ এই ফ্যাসিবাদীকে আরও দীর্ঘস্থায়ী করার জন্য আওয়ামী লীগের এই দুঃশাসনকে এই রকম একটা মানে ফ্যাসিজমকে তারা আরও বেশি স্থায়ী করার জন্য দীর্ঘস্থায়ী করার জন্য লং টার্ম তারা একটা প্রজেক্ট নিয়ে মনে হয় মাঠে নেমেছে আর নয়তো তারা কিছুদিন আগেও বাইতুল মোকাররমের সামনে বিভিন্ন সরকারের বিভিন্ন বিভিন্ন কর্মকাণ্ডের বিরোধিতা করে তারা ব্যাপক প্রোগ্রাম টোগ্রাম করেছিল তারা হঠাৎ করে কেন তাদের ক্যাপলা ঘুরাই দিছে তারা কেন হঠাৎ করে শেখ হাসিনা মুখী এরকম হয়ে গেল তারা তাদের কেন হঠাৎ করে এই মানে 14 বছর পরে এই সরকারের ভোট চুরির মেয়াদ 14 বছর পার হয়ে গেছে এত বছর এক যুগ পার হয়ে গেছে এরপরে হঠাৎ করে কেন তাদের আবার মনে হলো এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হইতে পারে এই সরকারের অধীনে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হইতে পারে আমি মনে করি চরমোনাইয়ের যেই দল এই দল হঠাৎ করে আমার মনে হয় তারা নতুন কোনো প্রলোভনের ফাঁদে পা দিয়েছে এবং এই দীর্ঘস্থায়ী একটা এই দীর্ঘস্থায়ী সরকারকে দীর্ঘস্থায়ী করার জন্য সম্প্রতি খেয়াল করেছি ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষক উনিও নাকি বলতেছে একজন ঢাকা প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত যে ঢাকা ইউনিভার্সিটি এই ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক নাকি বলে যে এই সরকারকে 5 বছর যেন এক্সটেনশন করা হয় এইরকম শিক্ষিত জাতির এরকম একজন মেরুদণ্ডহীন কথাবার্তা এরকম একজন শিক্ষকের মুখ থেকে এটা লজ্জাজনক আমি মনে করি এগুলো একটা চেইন কর্মকাণ্ড এই সরকারকে বিভিন্নভাবে দীর্ঘস্থায়ী করার জন্য হ্যাঁ যারা সরকারের আজকে বিভিন্ন সময় যারা মুখোশ ধরে এতদিন পর্যন্ত সরকার বিরোধী আওয়ামী বিরোধী বিভিন্ন সরকারের দুঃশাসন বিরোধী বিভিন্ন ট্যাগে আজকে যারা বিভিন্ন সময় প্রোগ্রাম করতো হঠাৎ করে তাদের মুখোশ এরকমভাবে চরমোনাইয়ের মতো করে আউলিয়ে যাচ্ছে আজকে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওনার নিরপেক্ষভাবে ওনার শিক্ষকতা করার কথা আজকে সেই জায়গা থেকে উনি সরকারকে 5 বছরের জন্য একটা ওনার মতো এরকম একটা জায়গা থেকে 5 বছরের জন্য সরকারকে আরোভাবে কীভাবে দীর্ঘস্থায়ী করা যায় বিনা ভোটে এই সরকারের ক্ষমতা যেন মেয়াদ বাড়ানো যায় এইরকম একটা উদ্যতপূর্ণ কথা আমি মনে করি এই যে আজকে চরমোনাই তারপরে আরও কিছু রাজনৈতিক দল নতুন করে এই সামনে নির্বাচনকে সামনে রেখে আমার মনে হয় তারা এরকম বিভিন্নভাবে লেবাস পরিবর্তন করতে পারে এই জাতিকে সাবধান থাকতে হবে জনগণকে সাবধান থাকতে হবে যে এই সরকারকে ফ্যাসিবাদকে দীর্ঘস্থায়ী করার জন্য যেন আর কোনো অপশক্তি যেন এই দেশে মাথা ছাড়া না দিয়ে উঠতে পারে আর এই জনগণকে যেন আর এই 52 বছর যেইভাবে নিষ্পেষিত চুষে খেয়েছে জনগণকে আজকে খাদের কিনারায় এনে ঠেকেছে এই জায়গাতে যেন আর কোনো রাজনৈতিক দল না নিতে পারে এই জন্য জনগণকে সচেতন হইতে হবে এই ভণ্ড পীরদেরকে হ্যাঁ ভণ্ড পীরদেরকে ওইটাও তো আরেক পরিবারতন্ত্র হ্যাঁ এটাও একটা পরিবারতন্ত্র পীরের দরবারের থেকে কোনো মুরিদ কিন্তু নেতা হয় না ওই পীররাই কিন্তু নেতা থাকে আজকে এই পীরের মুরিদরা আজকে সারা দেশে আমার মনে হয় এই সরকারের দুঃশাসনকে এই মানে জীবিত রাখার জন্য দীর্ঘস্থায়ী করার জন্য একটা বহুত বড় প্রজেক্টে তারা নেমেছে হয় কোনো এর পিছনে আজকে ইনভেস্টিগেশন করে দেখেন যা দেখবেন বিশাল অঙ্কের কোনো অর্থ নিয়েছে কারিবারি নিয়েছে এগুলো নিয়ে আজকে তারা আজকে এই সরকারের বৈধতা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে না এটা তো ওনারা ধর্মকে পুঁজি করে তারা তারা ব্যবসায় লিপ্ত হচ্ছে
তারা ধর্মকে পুঁজি করে এই জন্য ব্যবসায় লিপ্ত হচ্ছে। তারা দেখবেন বিভিন্ন জায়গায় তাদের ফান্ড আসে কই থেকে, তাদের পুরি মানে তাদের মুরিদের মুরিদের টাকার মাধ্যমে কিন্তু তারা চলে। তাদের মুরিদরা যে মুরগি গরু খাসি তাদের কাছে এসে বর্গা রাখে, এই বর্গার এই এগুলাই কিন্তু তারা বিক্রি করে আজকে তাদের নির্বাচন করতেছে। এটা কিন্তু জনগণের সাথে সম্পূর্ণ প্রশাসন করতেছে। এটা তো একদম ডাহা একটা মনে করেন যে উদ্ধতপূর্ণ কথা। আমার মনে হয় নবী রাসূলকেও এটা হেয় প্রতিপন্ন করা হয়েছে। হ্যাঁ, যে চরমোনাইকে, হ্যাঁ চরমোনাইকে ভোট দিলে নবী রাসূল ভোট পাবে, এটা সম্পূর্ণ একটা মানে মানে কল্পনা প্রসূত তাদের একটা উদ্ভট কথাবার্তা। এটা হচ্ছে যে দাড়ি এক ইসলামী লেবাস, এই দেশের ইসলামতান্ত্রিক দেশ আমাদের, এই দেশের ধর্মপ্রাণ মুসলমানদের আবেগ অনুভূতির জায়গাকে তারা কাজে লাগানোর চেষ্টা করতেছে, এটা সম্পূর্ণ একটা বেদাত আমার মনে হয়। যে সরকার বিগত 15 বছর যাবে আমাদেরকে অশান্তিতে রেখেছে, সেই সরকারকে রক্ষার জন্য শান্তি সমাবেশ হচ্ছে। সরকার অবস্থিতি এই শান্তি সমাবেশ কিছুতেই এই সরকারকে রক্ষা করতে পারবে না। সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে, সরকার একটা হিংস্র বাঘের উপর সওয়ার হয়েছে, এই ক্ষমতা নবাব বাঘের উপর থেকে নামতে পারছে না, এই বাঘ থেকে উঠতে থাকতে পারছে না। সংগ্রামী উপস্থিতি এজন্য তারা এই দেশের মানুষের উপর জুলুম করে থাকতে চায়, কিন্তু তারা জানে না আইয়ুব খান টিকতে পারেনি, এরশাদ টিকতে পারেনি, এই স্বৈরাচার সরকারে টিকতে পারবে না। এই সরকার ক্ষমতায় টিকে থাকতে চায় অর্থ উৎপাদনকারীদের বাঁচাতে, এই সরকার ক্ষমতায় টিকে থাকতে চায় তিলখানে হত্যার আসামিদেরকে বাঁচাতে, এই সরকার টিকে থাকতে চায় সেই শ্রমিক হত্যাকারী এসএমএম গ্রুপকে বাঁচাতে, এই সরকার টিকে থাকতে চায় এই শ্রমিক হত্যাকারী সব মানুষকে বাঁচাতে। সংগ্রাম উপস্থিতি সরকারের পতন যখন আসন্ন থাকে আপনারা জানেন সরকারগুলো সেই আচার যুগে যুগে বিদায়ের মুহূর্তে পরম কামর দিয়েছিল। আমরা জানি 2013 সালে এই সরকার যত শত মানুষকে গুম করেছিল, আজকে যখন এই সরকারের পতন ঘন্টা বেজে গেছে আবার মানুষকে গুম করার প্রস্তুতি নিচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যদি একজন মানুষকে গুম করার চেষ্টা করা হয় গণ অধিকার পরিষদ বিবিদুল হকের নূরের নেতৃত্বে সারা বাংলাদেশে প্রতিরোধ করে তুলবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি আগামী কোরবানির ঈদ অর্থাৎ ঈদুল আজহা আমরা একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশে পালন করব ইনশাআল্লাহ। আগামী 2 মাসের মধ্যে এই সরকারের পতন হবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি এই সরকারের যদি পতন হয় তাহলে আমরা নিশ্চিত করে বলতে পারি আমরা অর্থ পাচার এবং সেই যে লুটপাট দুর্নীতি অর্থ পাচার এবং চিকিৎসা খাতে যে দুর্নীতি সেই দুর্নীতি আমরা চিরতর বন্ধ করে দেব। সংগ্রামী উপস্থিতি চিকিৎসা খাতে চিকিৎসা খাতে পরিবর্তনের জন্য উন্নয়নের জন্য আমরা এই দেশের জনপ্রতিনিধি এবং এবং এই দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে বিদেশে চিকিৎসা নিষিদ্ধ করা হবে ইনশাআল্লাহ। এই দেশের সরকারি হাসপাতালগুলোতে এই দেশের এমপিদেরকে চিকিৎসা দিতে হবে, এই দেশের সরকারি হাসপাতালগুলোতে এই দেশের নির্বাচিত প্রতিনিধিদেরকে চিকিৎসা দিতে হবে। পাশাপাশি অর্থ লুটপাট এবং অর্থ পাচার বন্ধ করার জন্য এই দেশের জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের পরিবারের কেউ বিদেশে নাগরিকত্ব নিতে পারবে না। সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারী এবং জনপ্রতিনিধিদেরকে তাদের পরিবারের সদস্যদের বিদেশে নাগরিকত্ব নেওয়া বন্ধ করতে হবে, কারণ এই বিদেশে নাগরিকত্ব নেওয়ার মাধ্যমেই অর্থ পাচারের পথ তৈরি করা হয়। সংগ্রাম উপস্থিতি আসুন সমায়ত্তবদ্ধভাবে বাক্স বিপণির নেতৃত্বে সারা বাংলার জনগণ
ঐক্যবদ্ধ হয়ে ওই সরকারের বিদায় করে আগামী ঈদুল আযহা উদযাপন করব ইনশাআল্লাহ। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।